হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুস ব্লগ। তো আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি, এখন 4টে মতন বাজে, এখনও বাইরে অন্ধকার, আলো হয়নি, মানে সূর্য এখনও ওঠেনি। আজকে বাংলাদেশের শেষ দিন, তো মেয়েকে এখন ঘুম থেকে তুলছি। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ বাইরে খুব অন্ধকার। আর যেতে যেতে তোমাদের পুরো জার্নিটা শেয়ার করছি। আজকে আমরা যাচ্ছি, বাড়ি ফিরছি বাংলাদেশ থেকে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। দেখো আমরা সবাই বাইরে চলে এসেছি, আমাদের টোটো চলে এসেছে, আর মামারও সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। টোটো আমরা চলে যাবো, দেখুন চলে যাবো, কোলে বসো সঙ্গী কোলে। আমরা টোটোতে উঠে পড়েছি, আর দেখো সকালের আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে। তোমাদেরকে পুরোটাই ভিডিওতে শেয়ার করছি। বেশ কয়েকদিন ছিলাম বাংলাদেশে, খুব ভালো কেটেছে দিনগুলো। এখন আবার বাড়ি যাচ্ছি, সেই বাড়ি গিয়ে একঘেয়ে আমি কাজ, একঘেয়ে আমি ঘরের কাজ, একঘেয়ে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, সবই চলবে। ঘোরা হলো বেশ কয়েকদিন খুব ভালো। এই দেখো এই মামাদের বাড়ির পাশের নদীটা, আর নদীর উপরে আমরা ব্রিজ থেকে যাচ্ছি। এখন খুব ভালো কেটেছে দিনগুলো। এখন চলো তোমাদের সাথে যেতে যেতে পুরো জার্নিটা শেয়ার করছি, আর খুলনায় গিয়ে আবার কথা হচ্ছে। থেকে নেমে পড়লাম, আমরা চলে এসেছি, প্রায় আধা ঘন্টা মতন লাগলো মামা বাড়ি থেকে খুলনা স্টেশন অবধি আসতে। দেখো তোমরা চারিপাশটা বেশ সুন্দর, আর সকালবেলা তো তাই জন্য তাড়াতাড়ি চলে আসা গেছে, বেশি রাস্তাঘাটে কোনো জ্যাম নেই তাই জন্যে। আর আমাদের ট্রেন মনে হয় 5টা থেকে, যত সম্ভব ট্রেন চলে এসেছে। চলো তোমরা দেখতে থাকো পুরো খুলনা স্টেশনটা, আর ট্রেনও তোমাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের ট্রেন এত কাছ থেকে আমি কখনো দেখিও নি, আর বাংলাদেশের ট্রেনে উঠিও নি। তো চলো আজকে নতুন একটা অভিজ্ঞতা হবে, তোমাদেরকেও দেখাচ্ছি কীরকম কী হয় বাংলাদেশের ট্রেন, ভিতরটা কীরকম হয়। আর দেখো এখানেও স্টেশনে আমাদের ওখানের মতন দোকানপাট রয়েছে, খাবারের দোকান, আর এই সকাল সকাল বেশ খুলেও গেছে, আর লোকজনও দেখো কত রয়েছে। আর এই ট্রেনে যেসব লোকজন যাবে, বেশিরভাগ লোকই সবাই ইন্ডিয়াতে যাবে, আমাদের মতন যেমন আমরা যাচ্ছি, আসলে সবাই বর্ডারের ওখানেই যাবে বেশিরভাগ লোক। তো দেখতে থাকো তোমাদেরকে পুরো ট্রেন, ট্রেনের ভিতর সব ঘুরে দেখাচ্ছি কামরাগুলো। খোলা জানলা, দেখতেই পেলে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে সিটও পেয়ে গেছি, বাট জানলার পাশে সিট পাইনি। জানলার পাশে সিট পেলে একটু বেশি ভালো লাগতো, ট্রেনে উঠলে আমার জানলার পাশে সিটই বেশি পছন্দ, কিন্তু পাওয়া যায়নি, আর কি করা যাবে। জানলার পাশে সিটে লোকজন বসে আছে দুপাশেই, আর মেয়ে দেখো সৌরভের কোলে ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ জেগেছিল, আর ট্রেনটা ফাঁকা ছিল, আস্তে আস্তে ট্রেনে ভিড় হয়ে যাচ্ছে, আর দাঁড়ানোর জায়গাও থাকছে না। আর দেখো মেয়ে ঘুমোতে ঘুমোতে সৌরভও ঘুমিয়ে পড়েছে, আর লোকজন দাঁড়িয়ে রয়েছে, আবার মেয়ে ঘুম থেকে উঠেও গেছে অনেকক্ষণ পরে, বেশ খানিকক্ষণ, দেড় ঘন্টা মতন হয়ে গেছে ট্রেনে বসে আছি। আর বাইরের প্রকৃতিটা দেখো কত ভালো লাগছে, পুরো সবুজ আর সবুজ, ধান গাছ রয়েছে, ধান চাষ হচ্ছে এখন, খুব ভালো লাগছে। আর এখানে ট্রেনগুলোতে দেখো পুরো ফাঁকা, ট্রেনের জানলায় কোনো গিরিল টিরিল নেই, বেশ ভালো। আর ট্রেনটা সাইজটাও অনেকটা বড়, তোমরা উপর থেকে দেখলে হয়তো বুঝতেই পারবে। আর আমার মেয়ে চুপচাপ বসে আছে, আর একটু পরেই নেমে যাব আমরা, মনটাও খারাপ লাগছে, সৌরভ একা একা বাড়ি যাবে, আর আমরা সবাই একসাথে চলে যাবো এদিকে আমাদের বাড়িতে, সৌরভের পরে বাকি রাস্তাটা একা একা ফিরবে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর দেখো প্রায় ট্রেন ফাঁকা, সবাই নেমে পড়েছে এই স্টেশনে। আর এই দেখো স্টেশন থেকে নেমে এই যে এই ঘরটার মধ্যে থেকে, মানে একটা রুম মতন করা ফাঁকা, এইখান থেকে আমরা ওই গেট পার হলেই ও পাশে দিয়ে টোটোতে উঠব, টোটোতে করে আমরা যাব বটারে।
দেখতেই পাচ্ছ কতটা ভিড়। ট্রেন এখানেই লাস্ট স্টপেজ, এরপরে আর কোনো স্টেশন নেই, এখানেই ট্রেন দাঁড়িয়ে থাকবে। আর আমরা টোটোতে উঠে গেছি, আমরা এখন যাচ্ছি বটারের দিকে। আর যে অধিকাংশ লোক দেখলে সবাই টোটোতে করে উঠে সবাই বটারেই যাবে, এখানে অনেক চেনা লোকই বটারে গিয়ে এবার তাদেরকেও দেখতে পাবো। মানে যারা তাদের মুখ এখানে দেখলাম তাদের অনেকের মুখে এবারে বটারে গিয়ে দেখতে পাবো, লাইনে দাঁড়িয়ে যখন থাকবো তখন দেখতে পাবো অনেককেই। আর এই যে আমরা চলেও এসেছি, টোটোতে বেশিক্ষণ লাগলো না, আমরা এবার এখান থেকে ফর্ম ফিল আপ করবো, ফিল আপ করে ভিতরে ঢুকতে হবে আমাদেরকে। আর সৌরভ চলে যাবে এখান থেকে, ও ওই ট্রেনটাতেই চলে যাবে, এই যে এই অবধি লাস্ট, আমরা এবারে ভিতরে ঢুকে যাব। তারপরে সৌরভ চলে যাবে একা একা, ও মনটা খারাপ লাগছে খুবই। সো ভিতরে আর ভিডিও করা যায় না, তাই দেখো আমরা বাংলাদেশের বর্ডার পার করে এই যে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে গেছি। আমরা এখন এইখান থেকে যেই দেখতে পাচ্ছ লোক দাঁড়িয়ে রয়েছে কতগুলো সামনে, ওখান থেকে আমরাই এসেছি। আর সামনে যে দেখছো বাংলাদেশের পুলিশ যাচ্ছে, ওদের ড্রেসটা অন্য। এই যে এই তারের ওপারে হচ্ছে ইন্ডিয়ার লোক দাঁড়িয়ে আছে দেখো। আর এই যে আমরা এখন এখান থেকে প্রবেশ করলাম, ইন্ডিয়ায় ঢুকে গেছি এখন আমরা। আর এই যে কত ভিড়, এই ভিড় টপকে আমাদেরকে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ সোজা যে রাস্তাটা দেখছো লোক দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বাংলাদেশ। আর এইটুখানির হেরফেরে দেখো আমরা ইন্ডিয়ায় ঢুকে আছি, কিন্তু আমাদের ওখান থেকে যাওয়া যাবে না। আর দেখো এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইন ঠেলে আমরা এখান থেকে চলে গেছিলাম। আমার শাশুড়ি আর মেয়ে আগে ঢুকে গেছে, আমিও এখন এখান থেকে চলে যাব। বাট সুমন আর আমার শ্বশুর আটকে যাবে হচ্ছে লাগেজের জন্য, লাগেজটাই কী সব করতে হবে তাই জন্যে। আর আমরা ভিতরে গিয়ে বসে থাকবো, তো চলো তোমাদেরকে সব দেখাচ্ছি। আগে ঢুকে তো গেছি মেয়ে আমি আর আমার শাশুড়ি, বাট চুপচাপ বসে থাকতে হচ্ছে কারণ ওরা তো এখনও আসেনি। ব্যাগ রয়েছে আমাদের পিছনে, ব্যাগ নিয়ে আসবে তারপরেই। আর আজকের বর্ডার অনেকটাই ফাঁকা, দেখতেই পাচ্ছ যাওয়ার দিনকারে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। বাট আমরা এখন দেখো এপাশে চলেও এসেছি, বর্ডার পার হয়ে গেছি, পুরোপুরি পার হয়ে গেছি, ইন্ডিয়ার বর্ডারও পার হয়ে গেছি। আর এখন প্রায় একটা দেড়টা মতন বাজে, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব আশা করছি। এই দেখো বেরিয়েও পড়লাম, আর কোনো প্রসেসিং নেই, আর কোনো লাইন নেই, কিছু নেই। এই যে চলে এসেছি, এটা হচ্ছে বনগা, বনগার শেষ প্রান্ত। আর দেখো চারিপাশটা প্রায় ফাঁকা বললেই চলে, আজকের বেশি লোকজন নেই। আমরা যেদিন করে বাংলাদেশ যাচ্ছিলাম ওদিন করে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এর মধ্যে একটা ঘটনাও ঘটে গেছে, বাংলাদেশে গেছিলাম আমরা সোনার চেন গলায় পরে, আমি গেছিলাম সেটা আমার গলায় ছিল, বাট সুমনেরটা একটু ব্যাগে নেওয়া ছিল, ওরটা একটু মোটা। আর লাইনে দাঁড়ালে অনেক ভিড় থাকে, তো পিছন থেকে লোকজনরা দেখে, অনেকে যাওয়ার দিন করে ওরকম দেখছিল বা কথোপকথন করছিলো আমরা বুঝতে পারছিলাম, তাই জন্য আমাদের লাগেজে ছিল চেনটা। আর যখন স্ক্যানিং হয় ব্যাগগুলো তখন স্ক্যান হয়েছে এবং দেখা গেছে সোনার জিনিস, তো বের করতে হয় আমাদেরকে। চেনটা বের করার পরে আমাদের কাছে এখন এই দেখতে চায়, মানে বিল দেখতে চায়, বাট আমরা চেন নিয়ে এসেছি, বিল তো নিয়ে আসিনি। তো আমাদের কাছে বিল দেখা হয়, তো আমরা বাড়িতে ফোন করি যে বিলটা বের করার জন্য আলমারি থেকে, তো উনি বুঝতে পারে যে ওটা আমাদেরই, তাই জন্য উনি ছেড়ে দেয়। বললেন যে এরকম কখনো ব্যাগে ভরে নিয়ে আসবেন না, সবসময় পড়ে আসবেন। তো তাই একটুখানি সময় লাগলো ওখানে, তো দেখতেই পেলে টোটোতে করে বনগাঁ স্টেশনে চলে এসেছি। এখন আমাদের কিছু সময় দাঁড়াতে হয়েছিল কারণ ট্রেন ছিল একটু পরে, তারপরে ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে গেছি। আর দেখো সুমনের গলায় চেন বলে, তাই সুমন গলায় রুমাল বেঁধে রেখেছে। আর যাওয়ার দিনকারে আমার ভাগনা আর বড়দা ছাড়তে এসেছিলো, আর এখন দেখো আবার আমার ভাগনা আমাদের রিসিভ করতে এসেছে। তো বেশি লম্বা করলাম না ভিডিওটা, দেখো বিধাননগরে নেমে পড়েছি, এবারে আমরা অটোতে উঠে যাব। অটোতে উঠে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু শান্তিতে বিশ্রাম নেব। আর আমার মা তো ফোন করছিলো, অনেক দিন আমার মেয়েকে দেখে না, তাই জন্য দেখো আমার মা চলেও এসেছে বাড়িতে। এখন মা লাগেজটাকে যেগুলো আলাদা আলাদা কাচার ওগুলো আলাদা আলাদা করে গুছাচ্ছে, নতুন জিনিসগুলো আলাদা রাখছে। তো বাড়ি এসেই আগে একটু ফ্রেশ হয়ে পাস্তা খেয়ে নিলাম, তারপর একটুখানি ফিশ ফ্রাই ভেজে, ফিশ ফ্রাই আর একটুখানি কী বলে ওটাকে, কুলফি খেয়ে নিলাম। কুলফি খাওয়ার পরে এইবারে পোলাও আর মটন খাবো, খেয়ে দিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব। আর তোমাদের যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো ভালো লেগে থাকে তো অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, বাই বাই।